শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য 2024। আপনারা সকলেই একাদশীর পূর্ণ ফল লাভ করতে মনোযোগ সহকারে এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করুন এবং শ্রবণ করুন। মাঘ মাসের কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, বিধি বা কি, ফল কি, সবিস্তারে আমাকে বলুন। ভগবান বললেন, এই তিথি শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ। এক সময় ডালগু ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসেই সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্থ বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গোবর দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাবি ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা অর্পণ, তিল দিয়ে ভগবানের অর্চন, তিল ভোজন এবং তিল দান, এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এককালে নারদও এই একাদশী সম্পর্কে জানতে চাইলে আমি যে কাহিনী বলেছিলাম তা শ্রবণ কর। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিবরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণের শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন এক কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃষ্ণ সাধনা, উপবাসের মাধ্যমে নারায়ণের পূজা করেছি, এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? আমি বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে, তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে, তারা রাজি হলে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। এক দেবপত্নী তার শর্তিলা ব্রতের পুণ্যফল প্রদানে রাজি হলে ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল ও তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতে প্রভাবে দারিদ্র, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দানে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ধন্যবাদ মাহাত্ম্য পাঠ করার জন্য। ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন যাতে আপনার প্রিয়জন এই মাহাত্ম্য পাঠ করতে পারে। হরে কৃষ্ণ।